স্কুল কলেজ আমাদেরকে ডিগ্রি দেয়, স্কুল কলেজে পড়লে ডিগ্রি অর্জন হয়, কিন্তু জীবনে প্র্যাকটিক্যাল চলার জন্য যে স্কিলগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা শিখি অন্য জায়গায়। আজকে সেই বিষয়ে কথা বলা, প্রত্যেকে নিজেকে আরও ডেভেলপ করে তুলুন, নিজেকে আরও উন্নত করার জন্য কি করতে হবে। দেখুন, আমাদের নিজেকে উন্নত করার জন্য আমাদের ভাবনাই হচ্ছে আমাদের কর্মের মূল জায়গাটা। আপনি যেমন ভাবেন আপনার কর্ম ঠিক তেমন। দেখবেন একটি ছেলে সে কুসঙ্গ করে, খারাপ লোকেদের সঙ্গ করে, তাহলে তার আচরণ, তার কথাবার্তা, তার প্রকাশটা কিন্তু ওই রকমই হবে। আবার একটি লোক সে সাধু সঙ্গ করে, তাহলে তার প্রকাশ সাধুর প্রকাশ তার মধ্যে থাকবে। ওই জন্য বলা হয় যে সঙ্গ দোষে স্বভাব নষ্ট যেমন বলা হয়, ঠিক তেমন আজকে নিজেকে ডেভেলপমেন্টের জন্য কিছু সঙ্গদোষ আমি অ্যাডাপ্ট করবো আপনাদের মধ্যে। কিছু কাজ করতে বলবো, কিছু কাজ ছাড়তে বলবো, সেগুলো করলেই আমার মনে হয় আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট একদম কমপ্লিট হয়ে যাবে। প্রথম হচ্ছে যে দেখুন, ভালো ভাবা। আজকের যুগে যেটা হয়েছে, আমরা ভালো ভাবতে ভুলে গেছি। আগে ভাবুন, তারপর তো করা আসবে। এই মনের মধ্যে ইচ্ছেটা গ্রো করা যে আমি ভালো কিছু করব, আমি সকলের জন্য করব, এগুলো অনেক পরে আগে পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে পাঁচটা মানুষকে নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করুন। বাড়িতে বাবা মার সঙ্গে ঝগড়া হচ্ছে, ভাই বোনের সঙ্গে ঝগড়া হচ্ছে, আরও সকলের সঙ্গে ঝগড়া, পেছনে কথা, এসব চলছে, বাড়িতে অশান্তি চলছে। প্রত্যেকে চেষ্টা করতে হবে আগে বাড়ির অশান্তিগুলো, বাড়ির প্রবলেমগুলো সলভ করি। আজকে আসুন বাড়ির পর প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি। প্রথম জায়গা এটা, যদি এটা করতে পারেন আপনার সাকসেস শুরু, আপনার সেলফ ডেভেলপমেন্ট শুরু। রেগে গেলে হবে না, একটুতেই বাড়িতে যে সমস্যাগুলো, অশান্তিগুলো তৈরি হয় সেগুলোকে ঠান্ডা মাথায় আপনি কতটা হ্যান্ডেল করতে পারছেন। কখনো কখনো একটু সয়ে যেতে হবে, কখনো কখনো রাগতেও হবে, কখনো কখনো দুজনকেই বুঝিয়ে ঠান্ডা করতে হবে, নিজেকে বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে। এটাই হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের, আপনার নিজেকে উন্নত করার প্রথম ধাপ। আপনি আপনার বাড়ির পরিবেশে কতটা হ্যান্ডেল করতে পারছেন, স্মার্টনেস কতটা। এবার দ্বিতীয়, নিজেকে উন্নত করার জন্য, নিজেকে উন্নত করার জন্য পজিটিভ মানুষদের সঙ্গ করুন। আমাদের ধর্মশাস্ত্রে আছে না, সৎসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস। সেই সৎসঙ্গটা কীরকম? পজিটিভ মানুষ, যারা ভালো ভাবে, যারা ভালো কাজ করে, এমন মানুষের টাচে থাকুন। যত টাচে থাকবেন আপনার তত সেলফ ডেভেলপমেন্ট হবে। তৃতীয় হচ্ছে, ডিপ্রেশনকে যত পারুন তাড়ান। হবে না, পারবো না, এগুলো শুনবেন না। যে সমস্ত আত্মীয় পরিজন, কাছের মানুষ, দূরের মানুষ যারা ঝগড়া করে, তর্ক করে, শুধু পেঁচিয়ে দেবে, তাদের থেকে একটু দূরে দূরে থাকুন, ভালো থাকবেন। সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে আরও উন্নত করতে গেলে এই কাজগুলো করতে হবে। আর ভালো কাজ ভাবা শুধু নয়, করব। প্রত্যেকে ভালো কাজের ইচ্ছে, এগুলো করুন। মন্দির, মসজিদ, গির্জা, যেখানে পজিটিভ ভাইব্রেশন ঘুরে বেড়ায় সেখানে যান। সেখানে গেলেও কিন্তু আপনার উন্নতি হবে। আর প্রে করা, এই প্রে করার মধ্য দিয়ে পজিটিভ শক্তি গেইন হয়। আর সবসময় নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ ভাবুন, দেখুন আপনার জীবন উন্নত হতে বাধ্য। আর অলস সময় কাটাবেন না, বেলা পর্যন্ত ঘুমিয়ে সময় নষ্ট করবেন না, আমি অনুরোধ করব। গল্প আড্ডা জীবনে দরকার, চার্মনেসের জন্য, কিন্তু গল্প আড্ডা মেরে সময়কে নষ্ট করা সেগুলো করবেন না। প্রতি মুহূর্তে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে একটা করে দিন বয়ে যাচ্ছে, যেদিন যায় সেদিন আর ফেরে না, তাহলে আমি কি করলাম? আমি তো চলে যাব, যাওয়ার আগে কি করে রেখে গেলাম? তাই তো, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকবেন। আর তর্ক, ঝগড়া, রাগ আসবেই, রাগ আসা স্বাভাবিক, সেই রাগকে কন্ট্রোলে রাখতে হবে। ঘোড়া ছুটছে, ঘোড়ার লাগাম যেন হাতে থাকে আপনার, এগুলো বলবো। এগুলো করতে পারলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আর জীবনে সবসময় মনে রাখবেন, ফাঁকি দিয়ে কিচ্ছু পাওয়া যায় না। যেটা পেতে চাইছেন, আমরা উন্নতি বলতে আজকে একটাই বুঝি, টাকার ব্যাগ, সেটাও পাবেন। সেটা যদি পেতে হয়, তাহলে আমি যা পেতে চাইছি সেই অনুযায়ী আমার করাটা ঠিক করতে হবে। কোনো কিছু পেতে গেলে কীভাবে পেতে হয় জানুন, আমার মধ্যে যোগ্যতা কী আছে দেখুন, তারপর লড়াই করতে শুরু করুন, দেখুন আপনি জিতেছেন, জিতবেনই জিতবেন। আসলে যারা লড়াই করতে চায় ঈশ্বর তাদেরকে সাহায্য করেন, আর যারা লড়াই করতে চায় না, ফাঁকিতে পেতে চায়, ঈশ্বর তাদের থেকে দূরে থাকেন। যতই আপনি সামনে মিষ্টি দিন, ফুল দিন, যা কিছু করুন, ঈশ্বর কখনো সাহায্য করবেন না। মনের জোর নিয়ে, নিজের হাতে ভরসা করে আপনি লড়াই করতে শুরু করুন। আর আমাদের মধ্যে যে ইম্পিউরিটিগুলো আছে, প্রতিদিন আত্মবিশ্লেষণ, নিজে রাত্রিবেলায় ভেবে দেখুন আমার ভুলটা কোথায়। সহজ সমাধান আজকে বললাম, দেখা হবে আবার পরবর্তী পর্বে। খুব ভালো থাকুন।